মোটামুটি চলছিল, কিন্তু পাঠশালা ছাত্রছাত্রী কম আছে। নতুন করে পাঠশালা ছাত্রছাত্রী আসবে বলে মনে হয় না। পণ্ডিত মহাশয়, নমস্কার। পণ্ডিত মহাশয় নমস্কার। আমার একমাত্র দাদু ভাই, এই দাদু ভাইকে আপনার পাঠশালাতে আমি রাখতে আসলাম। এই আমি ভর্তি করাই নিলাম দাদু ভাই। এই হলো পণ্ডিত মহাশয়, বুঝতে পেরেছ? হ্যাঁ, পাঠশালা ছুটি হলে কোনো বদমাইশি না করে সোজা বাড়িতে চলে যাবে। কেমন দাদু ভাই? দাদু ভাই আমার দাদু ভাই। ওঠো দাদু ভাই, ওঠো। হ্যাঁ, চুপ করে বসো। আমি এখন আসি দাদু ভাই, আমি এখন আসি। কেমন? নমস্কার পণ্ডিত মহাশয়। নমস্কার নমস্কার নমস্কার। আচ্ছা বাবা, তোমার নাম কি? আমার নাম আস্তিক। আস্তিক। তোমার মায়ের নাম? পদ্মা। বাহ, পদ্মার ছেলে বড় মদ্দা তো। এরকম করে পাঠশালা চলবে না, নতুন ছাত্রছাত্রী আসবে না। শোনো, আজকে যে পড়াটি হবে সর্বর্ণ, আমি যেভাবে বলবো সেভাবে আস্তে আস্তে বলবে। বেশ বলি। আচ্ছা, পড়ো পড়ো থাকবে, আগামী দিনে ভালো করে মুখস্থ করে আসবে, তাই বলছে। আচ্ছা, আমার এই পাঠশালায় ভর্তি হতে গেলে প্রত্যেকের পরিচয় লাগে, প্রত্যেকের পিতারও পরিচয় লাগে। আচ্ছা বাবা, তোমার পিতার নাম কি? আমি জন্ম থেকে আমার পিতা দেখিনি, আর পিতার নামও জানি না। গুরুদেব, সে কি আসছে? তুমি অত বড় ছেলে, তুমি তোমার পিতার নাম জানো না? না গুরুদেব। সে কি? ভালো করে মনে করে দেখো, নিশ্চয়ই। আমি সত্য কথা বলছি গুরুদেব, ছোট থেকে আমার দিদা দাদুর কাছে মানুষ, আমার মায়ের কাছে মানুষ, আমি কোনদিন পিতা দেখি নেই। আসলে তার নামও যায় না গুরুদেব। সে কি? শোনো, আমার এই পাঠশালা করতে গেলে পিতার পরিচয় লাগে, তুমি তোমার পিতৃ পরিচয় বলতে পারবে না? পারবে না? তাহলে তুমি অত বড় হয়েছো, নিশ্চয় তোমার পিতা আছে। তুমি বলছো আমি পিতাকে চিনি না বা জানি না, আমার পিতা নেই। তাহলে তোমার বড় হয়েছে কেন? তাই আমরা সবাই জানবো। ও একটা জানো, আমাকে তুমি চাই সন্তান বলে গেলে না দেবে না গুরুদেব। আমি সত্য কথা বলছি গুরুদেব, আমার পিতার নাম আমি জানি না গুরুদেব। তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি একটা জানো সন্তান গুরুদেব, সংস্থান হবে না। তুমি এই বলতে আমার পাশে দিকে এগিয়ে যাও। না গুরুদেব, না Oh!
পাঠশালায় আসবে সবাই ঠিক আছে বাচ্চা ভাই ছুটি ছুটি ঘন্টা বাজাও Take it.
আমি পুত্র একসাথে আমি পরিত্যাগ করে চলে গেছি আমি যেখানে যাচ্ছি যাই না দেবতার কন্যা মা সদা সর্বদা থাকবে আমার কাছে দেবতার কন্যা বিশ্ব মাঝি হয় লক্ষ্যে কি সত্যের দেবী পূজা আমি কি কোনোদিন পূজা পাবো না পিতা মা গো পুষ্পাঞ্জলি যদি একান্ত প্রয়োজন হয় তুই এইখান থেকে চলে যাবে মা সেই চম্পকনগরে চম্পকনগরে আমার পরম ভক্ত রাজা চন্দ্রধর আছে ওই রাজা চন্দ্রধর যদি পুষ্পাঞ্জলি দেয় তোমার চরণে তেরি বলে খেতে হবে এই বিশ্ব চলাচলে মা গো পুষ্পাঞ্জলি নিতে যাওয়ার আগে তুমি আমার কাছ থেকে একটা বর নিয়ে যাও মা প্রয়োজনে লাগতে পারে মা চলেছে আমি এই মূর্তি যাবো সেই রাজা অঞ্জলি দাও
चरणी